School khulache alhas bodorudin school khulache alhas bodorudin school khulache ei school e pore jara jelar bhitor prothom tara ei scule porte cezara zelar bhitor prothom tara o tara bosorar par bosor tara re ore bosorer par bosor tara medelanta se alhas badruddin school khulache স্কুলের শিক্ষক যারা কত ভালোভাবে পড়ায় তারা এই স্কুলের টিচার যারা কত ভালোভাবে পড়ায় তারা ওরে দিনের পর দিনই তারা রে ওরে ক্লাসের পর ক্লাসেই তারা ক্লাসের পর ক্লাসেই তারা আলহাস বদরুদ্দিন স্কুল খোলাছে স্কুল খোলাছে রে মোলাই স্কুল খোলাছে আলহাস বদরুদ্দিন স্কুল খোলাছে আলহাস বদরুদ্দিন স্কুল খোলাছে ধন্যবাদ তো আপনারা জানেন যে জোরুল মামা আমার একজন প্রাণের মামা আমি কিন্তু উনি আমাকে অনেকদিন আগে যখন শুনছি যান ছোট ভাই রায়ান একটু আসো আপনারা তাকে একটু পরিচয় করে দিই আপনাদের মাঝে তো সে হচ্ছে আমার আদরের ছোট ভাই সে সংস্কৃতি মানা মানুষ গান পছন্দ করে প্রায় ছয় থেকে সাত মাস ধরে আমাকে ফোন দিতেছে ভাই আমি একটা গান করব তো আমার একটা অ্যালবাম বেহুশ ওই বেহুশে তার একটা গান আমি রেখেছি অলরেডি ওইটা সে রেকর্ড করে ফেলছি আমি এটা এখনো ফাইনাল পাই নাই তো অল্প কিছু দিনের ভিতরে প্রায় 15 দিনের ভিতরে আমার ওই বেহুশ অ্যালবামটা রিলিজ হবে আর ওই বেহুশ অ্যালবামে আপনাদের এই এলাকার ছেলে রায়হান তার একটি গান আমি রেখেছি তার জন্য দোয়া করবেন সকলের কাছে আর তুমি কিছু বলবো আচ্ছা তোমার কিছু বলার দরকার নাই তার জন্য সবাই দোয়া করবেন কেমন আর আপনারা জানেন 16 ডিসেম্বর জানুয়ারি মাসে এই জায়গায় বড় অনুষ্ঠান হয় আমি আসব যদি বেঁচে থাকি আর আল্লাহ পাক যদি আমাকে সুস্থ রাখে আমার মার দোয়া আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহ পাকের রহমতে আমি আল্লাহ পাক যদি মামা যদি আমাকে ফোন নাও দেয় এই যে কথা বলে গেলাম যদি ফোন নাও দেয় উনি এটা বিশ্বাস করে আমি আসব কারণ এই জায়গা থেকে আমার উঠা যাওয়া আমি তো কখনো অতীত ভুলি না অতীতকে আমি মনে রেখে সামনে এগিয়ে যাচ্ছি আপনাদের দোয়া ও ভালোবাসার কারণে জয় হোক আল্লাহ সাহেব বদরুদ্দিন একাডেমির প্রতিষ্ঠানটির জন্য সবাই দোয়া করবেন আমি দোয়া করি আপনার আমার সহযোগিতায় যেন প্রতিষ্ঠানটি শ্রীপুর থানার ভিতরে একটা ভালো জায়গায় দিয়ে পৌঁছাতে পারে ওই দিকে লক্ষ্য রাখবেন সকলকে ধন্যবাদ আমার কথাবার্তায় আচার আচরণে যদি কারোর কাছে আমি খারাপ কিছু করে থাকি ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর হস্তে তোমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ